ইউটিউবে এনটিভি ডাব্লিউবি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং সর্বদা সঙ্গে থাকুন এনটিভি ডাব্লিউবির। যে কটা জায়গায় করতে পেরেছে সেখানে কি শান্তিপূর্ণ ভোট হবে? শান্তিপূর্ণ ভোট বাংলায় কোনোদিন হয় না, করতে হয়। বিজেপি ভোট করবে এবং জিতবে এই এই সংকল্প নিয়ে এবারে ইলেকশনে নেমেছে। যেভাবে গুন্ডাদের মোকাবিলা করে আমরা নমিনেশন করেছি সেইভাবে আমরা ভোট করে জিতবো। সামনের দিনে মুর্শিদাবাদ কোন সারা বাংলার পরিবর্তন হবে, বিজেপির হাত ধরে পরিবর্তন হবে, মানুষ সেদিকে মুখিয়ে আছে। ভোটাররা ভোট দিতে পারছেন না, তাহলে নির্বাচন করে কি হবে? এ তো প্রহসন মাত্র। কিন্তু ভারতীয় জনতা পার্টি ঠিক করেছে, যবে ভোট হোক, যেভাবে ভোট হোক, পুলিশ করুক বা আধা সামরিক বাহিনী করুক, ভোট আমরা করাবো। সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে নির্বাচন লড়ে আমরা পরিবর্তনের সূচনা করবো পশ্চিমবঙ্গে। কারণ এবারের পঞ্চায়েত নির্বাচনকে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলার পরিবর্তনের নির্বাচন হিসাবে গ্রহণ করে আর এগিয়েছে এবং সমস্ত বাধা সত্ত্বেও এগোচ্ছে। আপনারা জানেন গ্রাম বাংলার উন্নয়ন পঞ্চায়েতের মাধ্যমে হয়, ত্রিস্তর পঞ্চায়েত, পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। তাই কেন্দ্র সরকার যদি যে হাজার হাজার কোটি টাকা পাঠাচ্ছে, সে চাইলেও আপনার এখানে রাস্তাঘাট, জল, আলোর ব্যবস্থা করতে পারবে না, কারণ সরকার রাজ্য সরকারকে দিতে হয়। তাই হাজার হাজার কোটি টাকা রাজ্য সরকারের কাছে আসছে আর সেই টাকা খরচের জন্য পঞ্চায়েতে পাঠানো হচ্ছে। কিন্তু পঞ্চায়েতে যদি চোর ডাকাত দুর্বৃত্ত দুর্নীতিগ্রস্ত লোকেরা বসে থাকে, তাহলে কোনোদিন কি বাংলার উন্নতি হবে? আপনার বাড়ির সামনে রাস্তা হবে, খাওয়া জল আসবে, আলো জ্বলবে, ড্রেন হবে, স্কুলে টিচার থাকবে কি? হবে না, তাই হচ্ছে না। কারণ এখানে ভয়ঙ্কর দুর্নীতি। বিরোধী দল বলতে আজ কেউ নাই, সিপিএম কংগ্রেসের যা ছিল সবাইকে হয় কেস দিয়ে, বন্দুক দেখিয়ে বা টাকা দিয়ে টিএমসি তার দলে সামিল করেছে, সবাই মিলে লুটে খাচ্ছে আজকে। এই যে দুর্নীতির মহোৎসব চলছে, এই যে সন্ত্রাসের বাতাবরণ চলছে, যে বিরোধিতা করতে যাবে হয় তাকে পেটানো হবে, না হয় পুলিশের কেস দিয়ে জেলে ঢুকিয়ে দেওয়া হবে। এটা কোন গণতন্ত্র যেখানে বিরোধীর শব্দ নাই, আওয়াজ নাই, মানুষ প্রতিবাদ করতে পারে না? বন্ধুগণ, এবারের নির্বাচনকে আমরা এই দৃষ্টিতে নিয়েছি, এই দুর্নীতি, এই হিংসা, এই সন্ত্রাস থেকে বাংলাকে মুক্ত করতে হবে, তাই আমরা পঞ্চায়েত লড়তে এসেছি। আমরা প্রধান হতে বা চেয়ারম্যান হতে আসিনি, মানুষ যেদিন আশীর্বাদ করবেন সেদিন আমরা ওখানে বসবো। কিন্তু